সমুদ্র নিরাপদ রাখার পাশাপাশি সমুদ্র সীমায় নজরদারি বাড়াতে নৌবাহিনীতে নতুন সংযোজিত এয়ারক্রাফট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ নৌবাহিনীর এভিয়েশন বহরে দুইটি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট সংযোজন অনুষ্ঠানে তিনি একথা বলেন। চট্টগ্রামের পতেঙ্গায় অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, নৌবাহিনীকে সাবমেরিন সহ অত্যাধুনিক এয়ারক্রাফট সংযোজন করা হয়েছে। জানান, সামুদ্রিক সম্পদের সুষ্ঠু ব্যবহার করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এটি বাস্তবায়নে নৌবাহিনীর প্রতিটি সদস্যদের সজাগ থাকার নির্দেশনা দেন সরকার প্রধান। মণ্ডলী, অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে একবার শূন্য হাতে যাত্রা শুরু করেও স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার যে সমস্ত প্রতিষ্ঠানগুলি এক একে জাতির পিতা গড়ে তোলেন, ঠিক সেইভাবেই তিনি আমাদের নৌবাহিনীও গড়ে তুলেছিলেন। আমাদের সমুদ্রের সীমায় আমাদের যে অধিকার, তার ভিত্তিটা তিনি তৈরি করে দিয়ে যান। আমরা প্রায় 75-এর পর 21 বছর পর আওয়ামী লীগ সরকার আসে। দুর্ভাগ্যের বিষয় যে 75-এর পরে যারা সরকার এসেছিল তারা আমাদের মেরিটাইম বাউন্ডারি, আমাদের যে অধিকার, এটা নিয়ে কোনো উদ্যোগই গ্রহণ করেনি। সমুদ্র নিরাপদ রাখার পাশাপাশি সমুদ্র সীমায় নজরদারি বাড়াতে নৌবাহিনীতে নতুন সংযোজিত এয়ারক্রাফট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ নৌবাহিনীর এভিয়েশন বহরে দুইটি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট সংযোজন অনুষ্ঠানে তিনি একথা বলেন। চট্টগ্রামের পতেঙ্গায় অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, নৌবাহিনীকে সাবমেরিন সহ অত্যাধুনিক এয়ারক্রাফট সংযোজন করা হয়েছে। জানান, সামুদ্রিক সম্পদের সুষ্ঠু ব্যবহার করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এটি বাস্তবায়নে নৌবাহিনীর প্রতিটি সদস্যদের সজাগ থাকার নির্দেশনা দেন সরকার প্রধান। মণ্ডলী, অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে একবার শূন্য হাতে যাত্রা শুরু করেও স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার যে সমস্ত প্রতিষ্ঠানগুলি এক একে জাতির পিতা গড়ে তোলেন, ঠিক সেইভাবেই তিনি আমাদের নৌবাহিনীও গড়ে তুলেছিলেন। আমাদের সমুদ্রের সীমায় আমাদের যে অধিকার, তার ভিত্তিটা তিনি তৈরি করে দিয়ে যান। আমরা প্রায় 75-এর পর 21 বছর পর আওয়ামী লীগ সরকার আসে। দুর্ভাগ্যের বিষয় যে 75-এর পরে যারা সরকার এসেছিল তারা আমাদের মেরিটাইম বাউন্ডারি, আমাদের যে অধিকার, এটা নিয়ে কোনো উদ্যোগই গ্রহণ করেনি। সমুদ্র নিরাপদ রাখার পাশাপাশি সমুদ্র সীমায় নজরদারি বাড়াতে নৌবাহিনীতে নতুন সংযোজিত এয়ারক্রাফট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ নৌবাহিনীর এভিয়েশন বহরে দুইটি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট সংযোজন অনুষ্ঠানে তিনি একথা বলেন। চট্টগ্রামের পতেঙ্গায় অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, নৌবাহিনীকে সাবমেরিন সহ অত্যাধুনিক এয়ারক্রাফট সংযোজন করা হয়েছে। জানান, সামুদ্রিক সম্পদের সুষ্ঠু ব্যবহার করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এটি বাস্তবায়নে নৌবাহিনীর প্রতিটি সদস্যদের সজাগ থাকার নির্দেশনা দেন সরকার প্রধান। মণ্ডলী, অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে একবার শূন্য হাতে যাত্রা শুরু করেও স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার যে সমস্ত প্রতিষ্ঠানগুলি এক একে জাতির পিতা গড়ে তোলেন, ঠিক সেইভাবেই তিনি আমাদের নৌবাহিনীও গড়ে তুলেছিলেন। আমাদের সমুদ্রের সীমায় আমাদের যে অধিকার, তার ভিত্তিটা তিনি তৈরি করে দিয়ে যান। আমরা প্রায় 75-এর পর 21 বছর পর আওয়ামী লীগ সরকার আসে। দুর্ভাগ্যের বিষয় যে 75-এর পরে যারা সরকার এসেছিল তারা আমাদের মেরিটাইম বাউন্ডারি, আমাদের যে অধিকার, এটা নিয়ে কোনো উদ্যোগই গ্রহণ করেনি।